এই প্রজেক্টে আমরা একটি আকাশের বিদ্যুৎ চমকানির প্রজেক্ট তৈরি করব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যেন ঘন কালো মেঘে ঢাকা আকাশে বিদ্যুতের চমকানি। তো এই ধরনের একটি প্রজেক্ট তৈরির জন্য আমাদের যা করতে হবে, আমরা 640x480 সাইজের পিক্সেলের আমরা একটি ক্যানভাস নিয়ে নিব এবং আমাদের আমরা ফোরগ্রাউন্ড কালার হিসেবে সম্পূর্ণ ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হোয়াইট কালারটি নির্বাচন করব এবং গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব এবং গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমরা আমাদের নতুন একটা লেয়ার আমরা নিয়ে নিব এবং আমরা উপর থেকে নিচের দিকে এভাবে ড্র্যাগ করে আমরা গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করব। দেন আমাদের যা করতে হবে সেটি হচ্ছে যে আমরা এই লেয়ারের উপরে আমরা একটি ইফেক্ট দিব, যেন ফিল্টার মেনুতে চলে যাব এবং সেখান থেকে রেন্ডার এবং এখানে ডিফারেন্ট ক্লাউডস এটিতে আমরা ক্লিক করব। তো ডিফারেন্ট ক্লাউডে ক্লিক করার সাথে সাথে দেখুন আকাশে যেন মেঘে ঢাকা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা চাচ্ছি যে বিদ্যুৎ চমকের ইফেক্ট, তো এই জন্য আমাদের চলে যেতে হবে ইমেজ মেনুতে এবং এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্টে ক্লিক যাওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে ইনভার্ট নামে একটি অপশন, তো আমরা ইনভার্টে ক্লিক করব। এয়ারটির অবস্থা হয়েছে এরকম। এবার আমাদের যে কাজটি করতে হবে যে এই বিদ্যুৎ চমকটিকে আমাদের আরও রিয়েলিস্টিক করার জন্য আমাদের চলে যেতে হবে ইমেজ মেনুতে পুনরায় এবং অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে আমরা যে একটি অপশন রয়েছে লেভেলস, তো আমরা লেভেলস যে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে আমরা ইনপুট লেভেল এর যে দ্বিতীয় যে বক্সটি অর্থাৎ ট্যাপ চেপে এসে আমরা এখানে আমরা যে মেজারমেন্টটি দিয়ে দেবো সেটা হচ্ছে 0.10 অ্যান্ড দেন সোজা ওকে বাটনে ক্লিক, ফলে অলরেডি আমাদের একটি বিদ্যুৎ চমকের ইফেক্ট হয়ে গিয়েছে এবং এটিকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা পুনরায় ইমেজ মেনুতে চলে যাবো এবং অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, তো হিউ স্যাচুরেশন যে ডায়ালগ বক্স এসছে আমরা হিউ যে বক্সে এখানে আমরা এর 180 অর্থাৎ 180 টাইপ করে দিব এবং স্যাচুরেশনে আমরা 45 আমরা টাইপ করে ওকে বাটনে ক্লিক করব। ফলে আমরা দেখুন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে যে মেঘে ঢাকা আকাশে বিদ্যুতের চমকানির ইফেক্ট কোনো রকম প্লাগইন ছাড়াই শুধুমাত্র কমান্ডের সাহায্যে, ফটোশপের ডিফল্ট যে সমস্ত কমান্ড রয়েছে সে কমান্ডের সাহায্যে আমরা এ ধরনের স্পেশাল ইফেক্ট তৈরি করতে পারি।